Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. Japaner matite probashira kibhabe Eid udjapon korche cholun amra ta dekhe ashi. Allahu akbar. Nirbatla. Balapotibo sanatullah subhanakallahumma bihamdika wa tabarakasmika wa ta'ala jadduka wa la ilaha ghayruk. Sanaporar pore amra takbir dibo tinta. দুইটা তাকবীর সময় ছেড়ে দিব তিনটা তাকবীর সময় আমরা হাত বেঁধে ফেলব যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইটা ছাড়লাম তৃতীয়টার সময় আমরা হাত বেঁধে ফেলব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وطبعا كل دعوة جل عقلان دو هي شهد بكني بريكونا سوشت دعوة كل دعوة يا رب العالمين صحة كاملة عاجلة دائمة مستمرة دعوة كل دعوة يلا عمنا جل شوشت واسع مدر كيم هرستك حفاظت كرو আমাদেরকে রক্ষা করো ইয়া রাব্বাল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত রাহীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখির খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই পর্যায়ে আমরা কামাতা মসজিদের সম্মানিত ইমাম সাহেব কাছ থেকে শুনবো এবারে ঈদ উনি কিভাবে দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা জাপান টোকিও কামাতা মসজিদে এইমাত্র ঈদের নামাজ শেষ করে আমরা এখন বের হলাম ফিতর বিশেষ করে এবং ঈদ উল আজহা এই দুইটা দিন আমরা মুসলমানরা সবাইটা আমরা উদযাপন করি আনন্দ করি কিন্তু সেই আনন্দটা এবছর সারা বিশ্বেই ঘাটতি পড়ে গেছে এবং ঘাটতি দেখা দিয়েছে করোনা ভাইরাসের কারণে মহামারী বিশ্বের সারা বিশ্বে যে মহামারী দেখা দিয়েছে এটা আমরা জানি সেজন্য খুবই সব জায়গায় আমরা সেমন তেমনভাবে উদযাপন করতে পারিনি বা আনন্দ করতে পারিনি তারপরও আলহামদুলিল্লাহ এর মধ্যেও আমাদের কামাতা মসজিদ বিশেষ করে আমরা তিনটা জামাত করেছি প্রতি বছরই আমরা তিনটা জামাত করি কিন্তু এবছরও তিনটা জামাত হয়েছে তুলনামূলক লোক সংখ্যা কম হয়েছে শুনব নানুবাইর থেকে জাপানের মাটিতে প্রবাসীরা ঈদকে কীভাবে উদযাপন করছে সে সম্পর্কে আমাদের মূল্যবান কিছু কথা নানুবাইর কাছ থেকে শুনছি যে আমরা সবাই একটু সোশ্যাল ডিস্টেন্সটা রক্ষা করে আমরা আর কি প্রত্যেকটা মসজিদেই জামাতের ব্যবস্থা করছে এটার ভিতরে কামাতা মসজিদ আমাদের মসজিদ কমিটি সবাই মিলে আর কি সুন্দরভাবে আর কি সোশ্যাল ডিস্টেন্সটা যেখানে আমরা এক কাতারে আটজন ছিলাম এটা আমরা এখন চারজন করছি চারজন করে পড়ি আর ঢোকার আগে সবাই তো দেখতেছিল সবাই মাস্ক এবং সবাই অ্যালকোহল দিয়ে হাত ধুতে হবে এবং জায়নামাজ নিয়ে আসতে হবে এই আর কি ক্রাইসিস সময়তে যেটা হয় আর কি এরকম তো ঈদ আমাদের আগে তো হয় নাই কখনো এই প্রথম জাপান জাপান জাপানের মাটিতেই প্রথমেই ক্রাইসিস মুহূর্তে ঈদের জামাত আমরা সোশ্যাল ডিস্টেন্সটা সবার আগে আমরা প্রাধান্য দিচ্ছি বেশি আর এখানে আমাদের কামাতা মসজিদের সব মুসল্লি ভাইরা খুব ইনশাল্লাহ কত কালকে থেকে এই মসজিদে ধোয়া পাকলা করে হ্যাঁ যেখানে কোনো ভাইরাস না থাকে এই জিনিসগুলি আমরা খেয়াল রাখছি এবং আমাদেরকে এখানে জাপান পুলিশ প্রশাসন থেকে হেল্প করতেছে হ্যাঁ পুরো প্রশাসনের থেকে হেল্প করতেছে আমরা যেন সোশ্যাল ডিস্টেন্স রেখে যেন জামাতগুলি পড়তে পারি তমাম মুসলমানোকে পুরো ওয়ার্ল্ড মে জিতনে ভি মুসলমান হ্যায় আর ইয়ে যো ভিডিও দেখ রহে হ্যায় উনকো হামারি তরফ সে কামাতা মসজিদ কি তরফ সে সবোকো ঈদ মুবারক ইন লোগোনে ফির ভি বহুত আচ্ছা ইন্তজাম করকে মসজিদ খোল কে তারাবিয়া ভি কিয়া খতম তারাবিয়া ভি কি ইন লোগোনে নামাজ কা পুরো ইন্তজাম হুয়া ও মতলব ডিস্টেন্স করকে নামাজ কা ইন্তজাম কিয়া তো মে বহুত খুশ হুঁ আর মে সব সে জাদা জো হ্যায় ইনকো ইয়ে বাংলাদেশ কি কমিটি হ্যায় ইন লোগোকো খারাজে তহসিন পেশ করতা হুঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ঈদ মুবারক আউবাই কাছ থেকে সুন্দর এবারে ঈদ উনি কিভাবে উদযাপন করছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক আলহামদুলিল্লাহ এত ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে আমরা যে আজকে এই আমরা এবার জাপানের মধ্যে
এত সুন্দর একটা ঈদ করতে পারছি এটা চিন্তার বাইরে। আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের হাতে করোনা থেকে সবাইকে হেফাজত দাও, সবাইকে বাঁচানো, কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম সুন্দরভাবে ঈদ করতে পারি এটা আমাদের রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফরিয়াদ। আল্লাহ আমাদেরকে সবাইকে এরকম ঈদ করার তৌফিক দান করুক। এবং তবে যেটা দুঃখের বিষয় যে আমরা প্রত্যেক বছর মহিলাদের জন্য একটা ব্যবস্থা করা হয়, এবার যেমন এই করোনা ভাইরাসের কারণে এবার মহিলাদের ব্যবস্থা করা হতে পারেনি, তারপর আলহামদুলিল্লাহ যে আমরা খুব সুন্দরভাবেই এরকম তিনটা জামাতের ব্যবস্থা করতে পারছি। সবাইকে একটু মিলে শুভেচ্ছা। বাংলাদেশে একটু ভিন্ন সারা বিশ্বের লোকজন এখানে আসে নামাজ পড়তে, বাংলাদেশি, পাকিস্তান, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, গানা, আফ্রিকান সবাই আমরা একটু নামাজ পড়ি। তা আলহামদুলিল্লাহ জাপান সরকার যে আমাদের গাইডলাইন দিচ্ছে সেটা মেনে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারতেছি। ঈদের আনন্দ সবাই একত্র ভাগাভাগি করি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কামাতা মসজিদের মুসল্লি মাহিন ভাইয়ের কাছ থেকে এবারের ঈদ সম্বন্ধে কিছু মূল্যবান কথা শুনবো। আসসালামু আলাইকুম। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এবারে ঈদ সম্বন্ধে তাহলে আপনার আনন্দের কোনো কমতি ছিল না, আমরা এটা বললে কি ভুল হবে? এই টোকিওতে ঈদ উদযাপন করতে পেরেছি, আমরা খুবই আনন্দিত। এবং আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতিতে রেখেছেন, আমরা তাতেই খুব আনন্দিত। কারণ এখানে আসলে আমাদের তো করার কিছু নেই, পৃথিবীর সকল দেশেই আজকে এই অবস্থা। তবুও আমরা চেষ্টা করেছি আমাদের সোশ্যাল ডিস্টেন্সের দূরত্ব বজায় রেখে আমরা ঈদের জামাত উদযাপন করতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সকল এই মুসলমান এবং সকল এই মানুষদেরকে। ঈদ মোবারক। অবস্থায় আপনি ঈদকে কীভাবে উদযাপন করছেন সে সম্বন্ধে আপনি একটু মূল্যবান কিছু কথা বলুন। প্রথমেই সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা জাপান প্রবাসী। বর্তমান যে পরিস্থিতি করোনা ভাইরাসের জন্য, এটা বর্তমান পরিস্থিতিতে পুরো পৃথিবীটাই এখন অচল অবস্থা রয়েছে। এর মধ্যেও আমরা সবাই বাঙালি যারা আছি তারা সকল সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রেখে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি, রমজান উদযাপন করেছি, এমনকি আমরা জামাতের সহিত ঈদের নামাজও আদায় করেছি। গত বছর যে আমরা ঈদ উদযাপন করেছি এটাতে সোশ্যালটা কোনো ডিস্টেন্স মেনটেন করতে হয়নি। মসজিদে আমরা প্রচুর পরিমাণ লোক ছিলাম, সবাই আমরা কোলাকুলি করতে পেরেছি, আমরা হাত মিলাতে পেরেছি, কিন্তু এই বছর সেটা থেকে আমাদের বিরত থাকতে হয়েছে। আমাদের মন চাইছে কোলাকুলি করে হাত মিলাই, কিন্তু মন চাওয়া সত্ত্বেও এটা আমরা পারিনি। কারণ কি, জাপান সরকারের এটা বলে দেওয়া হয়েছে যে আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনারা যেটা করার দরকার সেটা করুন, অন্যথায় সেটা করতে পারবেন না। হ্যাঁ, এটা আমাদের কাছে অবশ্যই দুঃখজনক যে আমরা গত বছরের মতো ঈদে এবার উদযাপন করতে পারতেছি না, তবু যতটুকু উদযাপন করতে পারতেছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তাই আমরা সবাই দর্শকদের জন্য সবাই একসাথে সবাই ঈদ মোবারক জানাতে, তাই সবাই বলে ঈদ মোবারক।